আমাদের প্রত্যেকের একের অধিক ফেসবুক আইডি থাকার ফলে অনেক সময় পুরাতন ফেসবুক আইডি কোন নাম্বার এবং জিমেলের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তা ভুলে যায়, ফলে ফেসবুক আইডি লগ ইন করা সম্ভব হয় না। এখন আপনার কোনো পুরাতন ফেসবুক আইডি যদি লগ ইন করার প্রয়োজন হয় এবং নাম্বার এবং পাসওয়ার্ড যদি ভুলে যান, সেই সঙ্গে যে জিমেলের মাধ্যমে ফেসবুক আইডি ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটিও যদি ভুলে যান, তাহলে কিভাবে পুরাতন ফেসবুক আইডি লগ ইন করবেন? এই সমস্যাটির সমাধান আগে কখনো হয়তো সমাধান করা সম্ভব হয়নি, কিন্তু 2022 সালে খুব সহজেই এই সমস্যাটির সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন। এই জন্য ছোট্ট ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। ছোট্ট ভিডিওটি দেখার পর আশা করি আপনার মনে কোনো কনফিউশন কাজ করবে না, যে কোনো পুরাতন ফেসবুক আইডি খুব সহজেই লগ ইন করে ব্যবহার করতে পারবেন। আপনাকে ফেসবুকের এই অসাধারণ কাজটি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এবং ক্লিয়ারভাবে বোঝানোর জন্য এমন একটি পুরাতন ফেসবুক আইডি খুঁজে বাহির করেছি যে ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড আমি ভুলে গেছি। তবে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডিতে ফ্রেন্ড হিসেবে অ্যাড আছে। দেখতে পাচ্ছেন এমডি নাসিম ফ্রেন্ড হিসেবে কিন্তু অ্যাড আছে, শুধুমাত্র একজন বন্ধুই মানে আমার সাথেই শুধু এই ফেসবুক আইডিটি অ্যাড করে রেখেছিলাম। এখন কিভাবে লগ ইন করি আপনি শুধু দেখুন। প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটি ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকবে। আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং www.facebook.com সাইটে চলে আসবেন। সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডি লগ ইন করার অপশন শো হবে। উপরের বক্সে নাম্বার এবং জিমেল দিয়ে নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই কিন্তু ফেসবুক আইডি স্বাভাবিকভাবে লগ ইন হয়ে যাবে। এখন আমি যেহেতু নাম্বার এবং জিমেল ভুলে গেছি, তাই অন্য আরেকটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ফরগটেন পাসওয়ার্ড একটি লেখা, আপনি অবশ্যই এই লেখাতে ক্লিক করবেন। আমি এই লেখাতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে একটি বক্স শো হচ্ছে এবং নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন সার্চ বাই ইউর ইমেল অ্যাড্রেস অর নেম ইনস্ট্যান্ট। আপনি এই লেখাতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে লেখাটি কিন্তু উপরে চলে যাবে। এখন আপনি যে ফেসবুক আইডি লগ ইন করতে চাচ্ছেন, মানে যে ফেসবুক আইডির নাম্বার এবং জিমেল ভুলে গেছেন, সেই ফেসবুক আইডির নামটি টাইপ করবেন। সেম নামটি কিন্তু আপনাকে টাইপ করতে হবে। যেহেতু আমার আগের ফেসবুক আইডি এমডি নাসিম দিয়েছিল, মানে পুরাতন ফেসবুক আইডির নাম ছিল এমডি নাসিম, তাই এখানে আমি টাইপ করেছি এমডি নাসিম। টাইপ করার পর সার্চে ক্লিক করব। একটু অপেক্ষা করলে দেখতে পাবেন হিউজ পরিমাণ ফেসবুক আইডি এখানে শো হবে। আপনাকে আপনার ফেসবুক আইডিটি খুঁজে বাহির করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ফেসবুক আইডিটি কিন্তু আমার, আমার ফেসবুক আইডির প্রোফাইল ফটো দেখে আমি চিনেছি। এখানে যদি আপনার ফেসবুক আইডির নাম খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনার জন্য নতুন আরও একটি ভিডিও তৈরি করে সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমি এই নামের উপর ক্লিক করব। আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডির নামের উপর ক্লিক করবেন। এই ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটি আমি সেট করেছিলাম এই পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার ফলে এখানে পাসওয়ার্ড আমি সঠিকভাবে দিতে পারবো না। আপনার যদি পুরাতন ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে থাকে তাহলে অবশ্যই সঠিকভাবে এখানে পাসওয়ার্ডটি টাইপ করে লগ ইনে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে। আর আমার মতন পাসওয়ার্ডও ভুলে গেলে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে যে জিমেলে আপনার ফেসবুক আইডি ক্রিয়েট করা আছে সেই জিমেলটি শো হবে, অথবা নাম্বারে যদি ফেসবুক আইডি ক্রিয়েট করা থাকে তাহলে নাম্বারটি শো হবে। আপনি অবশ্যই এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে নাম্বার অথবা জিমেলটি আপনি ফেসবুকে সেট করে রেখেছিলেন সেই নাম্বারে অথবা জিমেলে একটি কোড নাম্বার যাবে। আপনাকে অবশ্যই কোড নাম্বারটি এখানে টাইপ করতে হবে এবং কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পুরাতন ফেসবুক আইডিতে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে, অবশ্যই আপনি পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করি এই ছোট্ট একটি টেকনিক ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার পুরাতন ফেসবুক আইডি লগ ইন করে ইউজ করতে পারবেন।